আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা বড় বড় মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে কৃষি যন্ত্রাংশের এক বিশাল সমাহার নিয়ে আপনাদের মাঝে এবার আমরা উপহার দিতে চলেছি ঘাস কাটার মেশিনের বা খড় ও ঘাস কাটার মেশিনের কিছু ভিডিও চিত্র এবং আমাদের কারখানাতে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে আমাদের ঘাস কাটা মেশিনগুলো আমাদের কারখানাতে প্রস্তুত করা হয় এবং নিজের কারখানাতে নিজেই প্রস্তুত করে আমরা সারা বাংলাদেশে সেল করে আসছে এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্রস্তুত করে আসছি প্রিয় দর্শক ভাইরা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন ঘাস ও খড় কাটার মেশিন সহ ব্যাটারি চালিত অটো ভ্যানের প্রস্তুত করি সেটাও আপনাদের মাঝে আমরা তুলে ধরছি এবং কৃষি যন্ত্রাংশের মধ্যে রয়েছে আরও ভুট্টা মারাই মেশিন ট্রলি ও অন্যান্য যন্ত্রাংশের সাথে এবং এছাড়াও থাকছে মেশিন আপনারা পুরাতন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনগুলো ঘাস ও খড়কাটার মেশিনগুলো সরাসরি আপনারা আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বা আমাদের রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে প্রয়োজন মতো প্রস্তুত করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে সুপ্রিয় দর্শক আপনারা আরও জানবেন রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তারের বেড়া তৈরি করার যে মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রতিষ্ঠানে প্রস্তুত করা হয় এবং সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা সেল করে থাকি বা আপনাদের চাহিদা মতো আমরা প্রস্তুত করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করতে পারেন বা আমাদের প্রতিষ্ঠানে এসে ক্রয় করতে পারেন এছাড়াও থাকছে আমরা প্রস্তুত করে আপনাদের মাঝে বিক্রয় করে থাকি স্বল্প মূল্যে দর্শক ভাইরা যেমন কি দেখছিলেন আমাদের প্রতিষ্ঠানে সকল প্রকার কৃষি যন্ত্রপাতি প্রস্তুত করা হয় এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মতো করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে কৃষি যন্ত্রপাতি সহ ব্যাটারি চালিত অটোভ্যানগুলো প্রস্তুত করতে পারবেন এছাড়া আপনার পছন্দ বা মডেল অনুযায়ী যে কোনো কৃষি যন্ত্রাংশের মেশিন আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে তৈরি করতে পারবেন তো সুপ্রিয় দর্শকরা আজ এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আইকনটি বাজাতে ভুলবেন না যাতে করে আপনারা নিত্য নতুন কৃষি যন্ত্রাংশের ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সেই সাথে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ